আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুব শীঘ্রই বাংলাদেশি বাজারে আসতে যাচ্ছে টিভিএস রাইডার 125 নামের নতুন বাইক, বর্তমানে যার প্রি বুকিং চলছে। তো চলুন জেনে আসা যাক টিভিএস রাইডার 125 বাইকটির ফিচার্স, মাইলেজ, টপ স্পিড সহ বাংলাদেশে এই বাইকটির দাম কত হবে এবং প্রি অর্ডারে কত টাকা নিচ্ছে সেই সম্পর্কে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাইকটির যদি লুকের কথা বলি তবে বর্তমান রাইডারদের চাহিদা অনুযায়ী বাইকটিতে মাস্কুলার বডির সাথে নেকেড স্পোর্টি লুক দেওয়া হয়েছে। হেডলাইট হিসেবে পেয়ে যাবেন 3 প্রজেক্ট এলইডি হেডলাইট, যার সাথে রয়েছে স্পোর্টি লুকের এলইডি DRL, যার ফলে বাইকটিকে অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124.8 সিসির 4-স্টক 3-ভালভ সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কুলড ইঞ্জিন হওয়াতে বাইকটি থেকে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এর ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 11.4 PS অ্যাট 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 11.2 নিউটন অ্যাট 6000 RPM। এই বাইকের ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে পেয়ে যাবেন 5-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এবং ফ্রন্ট টায়ার হিসেবে পেয়ে যাবেন 80x100 সেকশনের টায়ার এবং রেয়ারে পেয়ে যাবেন 100x90 সেকশনের টিউবলেস টায়ার। এছাড়াও ফ্রন্টে 240mm ডিক্স ব্রেক এবং রেয়ারে ড্রাম ব্রেক পেয়ে যাবেন। টিভিএস রাইডার 125 এর ফিচার হিসেবে টিভিএস ইন্টেলিজেন্ট গো থাকছে, যার ফলে বাইকটি জ্যামে থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং ক্লাচ ছাড়ার সাথে সাথে আবার অটোমেটিক চালুও হয়ে যাবে, যা আমাদের দেশের জ্যামের জন্য খুবই ইফিশিয়েন্ট হবে। এই বাইকটিতে খুবই আকর্ষণীয় ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, যার ডিসপ্লে যথেষ্ট বড় এবং সার্ভিস রিমাইন্ডার থেকে শুরু করে সব অপশনই পেয়ে যাবেন এই মিটারটিতে। এছাড়াও এই বাইকটিতে 2টি ড্রাইভিং মোড থাকছে, ইকো এবং পাওয়ার। ইকো মোডে মাইলেজ পেয়ে যাবেন 67 কিলোমিটার পর্যন্ত এবং পাওয়ার মোডে 50 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকটির লুক থেকে শুরু করে সব কিছুই খুবই আকর্ষণীয় ও ভালো লাগার মতো। তবে এর মাস্কুলার বডির সাথে তুলনা করলে চাকাগুলো আরেকটু মোটা দিলে লুক আরও বেশি অ্যাগ্রেসিভ লাগত। এছাড়াও বাইকটিতে ডাবল ডিক্স ব্যবহার করা যেত। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার এবং সর্বোচ্চ স্পিড 110 কিলোমিটার এবং বাইকটি 0-60 কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র 5.9 সেকেন্ড। ইন্ডিয়াতে এই বাইকটির মূল্য 85,000 রুপি। তবে আমাদের দেশে বাইকটি এখনও অ্যাভেলেবেল না হলেও আনঅফিসিয়াল শোরুমগুলোতে অ্যাডভান্স বুকিং চলছে। অ্যাডভান্স বুকিং হিসেবে তারা নিচ্ছে 1,13,000 টাকা এবং বাইকটির দাম ধরা হয়েছে 1,40,000 টাকা, যা আনঅফিসিয়াল। 1,40,000 টাকা বাইকটির মূল্য একটু বেশিই মনে হচ্ছে, তবে আশা করা যায় অফিসিয়ালি বাইকটি খুব শীঘ্রই বাজারে চলে আসবে এবং এর অফিসিয়ালি প্রাইস হবে 1,25,000 থেকে 1,38,000 টাকার মধ্যে। তবে অফিসিয়ালি প্রাইসটি টিভিএস ডিলাররা এখনও কনফার্ম করেনি। আমার মতে বাইকটির প্রাইস 1,25,000 থেকে 1,30,000 টাকার মধ্যে হওয়া উচিত, তবে প্রাইস এর চেয়ে বেশি হলে হিরো হাং সিঙ্গেল ডিস্ক নেওয়াটাই বেটার হবে, যেখানে ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন 150 সিসির ইঞ্জিন এবং বর্তমানে এই বাইকটির বাজার মূল্য 1,44,490 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।